আসসালামু আলাইকুম আসসালামাইকুম ওর দুল হিজ্জা কি মহান আল্লাহ বলেন শপথ ফজরের শপথ দশ রাত্রির শপথ তার যা যা ও বিজোর এবং শপথ রাত্রির যখন তা গত হতে থাকে এর মধ্যে আছে শপথ জ্ঞানী ব্যক্তির জন্য সুরা ফজর আয়াত এক থেকে পাঁচ প্রিয় ভাই ইসলামে মনোযোগ দিন এটি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুযোগ এটি আল্লাহর সাথে একটি নতুন অধ্যায় এগুলি নজরে সেরা দিন এটি রমজানের দশ রাতের চেয়েও উত্তম নবী করিম সাল্লাম ইরশাদ করেছেন আর কোনো দিন নেই যেখানে তাদের মধ্যে সৎকর্ম সম্পাদন করা হয় যা এই দিনের চেয়ে বেশি প্রিয় এমনকি জিহাদও নয় এমন ব্যক্তি ব্যতীত যে নিজের ধন সম্পদ নিয়ে বাইরে চলে গিয়েছিল এবং কিছু নিয়েই ফিরে আসে না দুলহিজ্জাতে কি করতে হয় দুলহিজ্জাতে কোরআন পড়ুন সম্পূর্ণ কোরআন পড়ুন দুলহিজ্জার এই দশ দিনে এই দশ দিনকে ব্যবহার করুন কোরআনকে আপনার হৃদয়ের ঔষধ হতে দেওয়ার জন্য তিলাওয়াতের সওয়াব রয়েছে প্রতিটি অক্ষরের জন্যই কোরআন দিয়ে আপনার অন্তরকে পবিত্র করুন মহান আল্লাহ আল্লা আলা বলেন আমি কোরআনে এমন বিষয় নাজিল করি যা রোগের সুচিকিৎসা এবং মমিনের জন্য রহমত গুনাগারদের তো এতে শুধু ক্ষতিই বৃদ্ধি পায় সুরা ইসরা আয়াত বিরাশি রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ইরশাদ করেছেন যে কেউ আল্লাহ কিতাব থেকে কোনো অক্ষর পাঠ করে সে তার মতো দশটি ন্যাক আমল হিসাবে একটি নেকি পাবে আমি বলি না যে আলিফ লাম মিম একটি অক্ষর বরং আলিফ একটি অক্ষর লাম একটি অক্ষর এবং মিম একটি অক্ষর প্রতিটি সালাহর জন্য অলিমা মসজিদে প্রত্যেককে জামাতে সালাদ পড়তে উৎসাহ দিন আজানের আগেই আপনার বাড়ি ছেড়ে যান রসুল্লাহ সাল্লা আলাইসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় মসজিদে যায় তখন আল্লাহ তার জন্য প্রত্যেক সকাল ও সন্ধ্যায় জান্নাতে একটি স্থান প্রস্তুত করবেন মহান আল্লাহর জিকির সমূহ সুবহান আল্লাহ والحمد لله ولا اله الا الله والله اكبر رسول الله صلى الله করেছেন আল্লাহর সামনে আর কোন দিন নেই যে ভালো কাজগুলি তার কাছে এই দশ দিনের চেয়ে বেশি প্রিয় হয় সুতরাং তাদের সময়কালে তাহলিল তাকবীর ও তাহমিদ পাঠ করুন আহমদ থেকে বর্ণিত তাকবীর হল আল্লাহ اكبر বলে আল্লাহ তালার মহত্ত্ব প্রচার করা আল্লাহ মহান তাহমিদ হল। আলহামদুলিল্লাহ বলে আল্লাহ সমস্ত প্রশংসা করা সমস্ত প্রশংসা আল্লাহরই তাহলিল হলো বলে আল্লাহর ঘোষণা করা আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই তসবিহ হল সুবহান আল্লাহ বলে আল্লাহর প্রশংসা করা মহান আল্লাহ পুত পবিত্র প্রিয় ভাই আমরা দুল হিজ্জার প্রথম নয় দিন রোজা রাখতে উৎসাহিত করি হুনাইদা ইবনে খালিদ তার স্ত্রী থেকে বর্ণিত যে রাসুল্লাহ এক স্ত্রী বলেছেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম নয় দিনের দুলহিজ্জার ইফতার করতেন দুল ও আশুরার দিন এবং প্রতি মাসের তিন দিন প্রথম সোমবার এবং দুটি বৃহস্পতিবার রোজা রাখতেন ইমাম আহমদ রদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত আবু দাউদ আল আলবানির সহি হিসাবে সংগৃহীত হজ ও ওমরা যে ব্যক্তি জামাতের সাথে ফজরের সালাদ আদায় করে এবং সূর্য ওঠার আগ পর্যন্ত আল্লাহকে স্মরণ করে বসে থাকে অতপর সূর্য উদয়ের পর দুরাকাত সালাদ আদায় করে তার হজ ও অমরার মতো পুরস্কার হবে তিনি বলেছেন রাসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন পূর্ণ পূর্ণ সম্পূর্ণ এই হাদিসটি শহীদ তিরমিজিতে আল আলবানি দ্বারা হাসান হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছিল যে ব্যক্তি কিয়ামুল লাইল বা সালাতে দশটি আয়াত নিয়ে দাঁড়িয়ে থাকবে সে গাফিলদের মধ্যে লিখিত হবে না এবং যে ব্যক্তি কিয়ামুল লাইল বা সালাতে একশো আয়াত নিয়ে দাঁড়াবে সে ধর্মবিরু আনুগত্যকারীদের মধ্যে লিখিত হবে এবং যে ব্যক্তি এক হাজার আয়াত নিয়ে কিয়ামুল লাইল বা তাহাজুদ সালাতে দাঁড়াবে সে বিপুল পুরস্কার প্রাপ্ত ব্যক্তিদের মধ্যে লিপিবদ্ধ থাকবে তির মিজির একটি হাদিস মহান আল্লাহর জন্য ভাতৃত্ব আল্লাহ রসুল সাল্লা বলেছেন নিশ্চয়ই কিছু লোক রয়েছে যারা নবী বা কিন্তু যাদের নবী, দিন তাদের মর্যাদার কারণে হিংসা করবে তারা এমন ব্যক্তি যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে পারিবারিক সম্পর্ক বা সম্পদের কারণে নয় আল্লাহর কসম তাদের মুখে আলো থাকবে এবং তারা আলোকিত হবে লোকেরা যখন ভয় পাবে তখন তাদের কোনো ভয় থাকবে না এবং লোকেরা দুঃখ পেলে তারা দুঃখ পাবে না আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখা আবদুল্লাহ ইবনে সালাম বলেছেন রাসুল্লাহ সালাই সাল্লাম মদিনায় উপস্থিত হলে লোকেরা তার সাথে দেখা করতে ছুটে এসেছিল এবং বলা হয়েছিল আল্লাহ রসুল সালাই সাল্লাম এসেছেন আল্লাহ রসুল সালাই সাল্লাম এসেছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এসেছেন আমি তাকে দেখতে লোকদের সাথে এসেছি এবং আমি যখন তার মুখটি পরিষ্কার দেখতে পেলাম তখন আমি জানতাম যে তার মুখটি মিথ্যাবাদী মুখ নয় আমি তাকে প্রথম বলতে শুনেছিলাম যখন তিনি বলছিলেন হে লোকেরা সালাম ছড়িয়ে দিন অন্যকে খাওয়ান আত্মীয়তার বন্ধনকে সমর্থন করুন এবং রাতে যখন লোকেরা ঘুমায় তখন সালাত আদায় করুন এবং সালামের সাথে আপনি জান্নাতে প্রবেশ করবেন আরাফাত দিবসের রোজা এবং জিকির হজরত আবু কাতাদাহ আনসারি রদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামকে আরাফাত দিবসের রোজা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন আরাফার দিনে রোজা বিগত এক বছর এবং আগামী এক বছরের গুনাহের কাপ্পারা হবে মুসলিম এক থেকে বর্ণিত অন্য একটি প্রতিবেদন অনুসারে আমি আল্লাহ পাকের কাছে অনুরোধ করেছি যে এটি তার পূর্ববর্তী বছর এবং পরের বছরটির পাপ ক্ষমা করে দেবে রাসুল্লাহ সাল্লা সাল্লাম ইরশাদ করেছেন দোয়া করা সর্বাধিক প্রার্থনা। আমি এবং আমার পূর্বের নবী রাসুলগণ যা বলেছেন তার মধ্যে সর্বোত্তম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তিনি একক তার কোনো শরিক নেই রাজত্ব একমাত্র তারই সব প্রশংসা একমাত্র তার জন্যই আর তিনি সবকিছুর উপর ক্ষমতাবান লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর ঈদুল আজহার দিবস ঈদের সালাত আদায় করুন স্বজনদের সাথে দেখা করুন পশু কুরবানির দিন রাজুল্লাহ সাল্লা সাল্লাম ইরশাদ করেছেন মহান আল্লাহ তালার নিকট সর্বশ্রেষ্ঠ দিনটি নাহরের দিন এবং তারপরে হিজ্জার একাদশতম আজাহার জন্য খাবার তৈরি করুন পরিষ্কার পোশাক পরতে ভুলবেন না ঈদুল আজহার তকবির জিলহজ মাসের নয় তারিখ ফজর সালাতের পর থেকে জিলহজ মাসের তেরো তারিখ আসর সালাত পর্যন্ত প্রতিটি ফরজ সালাতের পরে পাঠ করতে হয় অধিকন্তু যারা পশু কুরবানি দিচ্ছেন তাদের ദുൽহিজ্জার প্রথম দিন থেকে চুল দাঁড়ি নখ কাটা উচিত নয় যতক্ষণ না তাদের কুরবানি জবাই করা না হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ঈদের নামাজের জায়গা থেকে ফিরে না আসা পর্যন্ত কিছুই খেতেন না ফিরে এসে তিনি তার কোরবানির গোস্ত খেতেন মহান আল্লাহ সুবাহ তালা দুল হিজ্জার এই দশ দিনকে আমলের মাধ্যমে আমাদের জীবনের শ্রেষ্ঠ দশটি দিন হিসেবে অতিবাহিত করার তফিক দান করুন আমিন